বাবা মারা যাবার পর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বছর ১১র সোমদেবনাথ, কখনো মন্দিরের চাতালে, কখনো বা লোকের বারান্দায়, শেষ অবধি স্থানীয় একটি ক্লাবে। সেই ক্লাব সাত দিন থাকার পর ক্লাব সদস্যরাই যোগাযোগ করে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বুধবার তারাই সোমকে নিয়ে যায়। নবদ্বীপ বুইচারা পাড়ায় ভাড়া থাকত সোমদেবনাথ, তার বাবা ধনঞ্জয় দেবনাথ এবং মা। বাসের চালক ছিল তার বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বছর দেড়েক আগে সাংসারিক অশান্তির কারণে সোমের বাবা গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই মা প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সোম স্থানীয় একটি নামী স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। আর্থিক অনটনের কারণে ভাড়া বাড়ি ছেড়ে সোম এবং ওর মা থাকতে শুরু করলো মন্দিরের চাতাল বা রাস্তার বারান্দায়। কথাবার্তা এবং চালচলন খুবই সুন্দর ছিল, সে কারণে স্থানীয় লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিত তাকে। পিঠে ব্যাগ তাতেই বই থাকতো। তারপর সকাল সন্ধ্যা দুবেলায় লোকের কাছে হাত পেতে পয়সা চেয়ে নিত। সেই পয়সা দিয়ে নিজেও খেত, আবার মাও খেত। লকডাউনের সময় পেটের খাবার জোগাড় করতে কলাও বিক্রি করেছে। এমনকি লকডাউন এদিন ওদিক থেকে বিভিন্ন সংস্থা বা পুরসভা দুবেলা খাবার দিয়ে যেত সোমকে, তবে মা থাকলেও তেমনভাবে খোঁজ খবর নিত না ছেলের। এদিকে ওদিক ঘুরে বেড়াতেন মা, কখনো সখনো দু একদিনের জন্য বেপাত্তা হয়ে যেতেন সোমের মা। সেগুলো পছন্দ ছিল না সোমের, মনমরা হয়ে রাস্তার পাশে চুপচাপ বসে থাকতো। দীর্ঘদিন ধরেই এইভাবেই চলছিল। অবশেষে নবদ্বীপ ওলা দেবী তোলায় সবুজ সংঘ ক্লাবের ছেলেরা বেশ কয়েকদিন তাদেরকে ক্লাবে ঠাঁই দেয়। বুধবার ক্লাবের সদস্যরা ওই কিশোরকে তুলে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। বাচ্চাটির সন্ধান পেলেন বা এই মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে আপনাদের চাইল্ডলাইনের পক্ষ থেকে পরিকল্পনা কি আছে? আমরা চাইল্ডলাইনে খবরটা পাই মূলত এই নবদ্বীপ পৌরসভার বুড়ো শিবতলার সবুজ সংঘ বলে একটি ক্লাব আছে, এই ক্লাবের সদস্যরা ওনারাই আমাদেরকে চাইল্ডলাইনে ফোন করে। তো আমাদের চাইল্ডলাইনে যারা ফোনে, প্রত্যেকটি কলই আমাদের কাছে মানে ভেরি ইম্পর্ট্যান্ট। সেই সূত্র ধরেই আমরা এখানে এসেছি। ক্লাবের যারা সদস্য আছে ওনাদের সঙ্গে কথা বললাম, যেটা জানতে পারলাম যে বাচ্চাটার বাবা দু বছর আগে মারা গেছে, মা এক বছর আগেই উনি মাথায় মানসিক রুগী হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ান, মা ছেলের কোনো খোঁজ খবর রাখেন না। তো এই মতো অবস্থায় আমরা বিষয়টা জেনে আমাদের সিডাব্লিউসির সাথে কথা বলেছি। ওনারা আমাদের একটা মৌখিক নির্দেশও দিয়েছে যে বাচ্চাটার কেয়ার অ্যান্ড প্রোটেকশনের জন্য ওকে আমরা এখান থেকে ওনাদের কাছ থেকে মানে টেক ওভারটা নিয়ে থানাতে যাব, থানাতে একটা জিডি করাবো, জিডি করেই আমরা বাচ্চাটাকে নিয়ে করিমপুর বয়েজ হোমে ওকে আপাতত রাখবো, সেন্টারে ওখানে। এরপরে বাকিটা সিডাব্লিউসি যা আছে ওনারা দেখবেন, ওই বাচ্চাটার ভবিষ্যৎ সুরক্ষার জন্য ওনারাই সিদ্ধান্ত নেবেন। আপনার নাম? আমার নাম গোবিন্দ বিশ্বাস, কোন চাইল্ডলাইনের কাউন্সিলর। যে বাচ্চাটা ছিল বুড়ো শিবতলা সবুজ সংঘ ক্লাবে, তো এখান থেকেই শান্তদা বলে একজন আমাদের খবর দিয়েছে, আর ওর খবর ওনার কাছ থেকেই আমরা ডিটেলস পাই, আর তারপর আপনাদের সাথে যোগাযোগ করি। কতদিন হলো এখানে রয়েছে বাচ্চাটা? সাত দিন ধরে। আপনারা কোন অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে এই কাজটা করবেন? চাইল্ড লাইন সাথে যোগাযোগ করেন? আপনি অর্গানাইজেশনের কোন পার্টে আছেন? আপনার নিজস্ব সামাজিক কাজকর্ম আমরা চালাচ্ছি। আপনার নাম? মৌসুমী দত্ত।